জীবনের অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়, আর এবার সেই ইচ্ছে পূরণের বার্তা নেই। কলকাতায় শুরু হতে চলেছে হিন্দি ছবি বিফোর ইউ ডাই এর শুটিং। জীবনের কাহিনীকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালক শুভেন্দু রাজ ঘোষের আগামী হিন্দি ছবি বিফোর ইউ ডাই এর শুটিং শুরু হতে চলেছে 22 অগস্ট থেকে। কলকাতা, উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন অংশে হবে ছবিটির শুটিং। মুকেশ, ঋষি, মুস্তাক খান সহ কলকাতার একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে। জীবনের কাহিনীকে এক ভিন্ন আঙ্গিকে ভিন্ন আয়নায় এই ছবিতে তুলে ধরতে চান পরিচালক। জীবনের ব্যক্তিগত ইচ্ছেগুলো অনেক সময় পরিস্থিতির চাপে ডানা মেলতে পারে না। মৃত্যুর আগে অনেক স্বপ্নই অপূর্ণ রয়ে যায়। এই অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণ করার প্রয়াস থাকা উচিত জীবনভর, এই বার্তাই ছবির মাধ্যমে দিতে চান শুভেন্দু রাজ ঘোষ। ছবিটি প্রযোজনা করছেন প্রদীপ চোপড়া, তিনি নিজেও এই ছবিতে অভিনয় করছেন। এই ছবি দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই যে লাইফ যত অবধি এন্ড হচ্ছে না তত অবধি সেলিব্রেট করা, মানে মৃত্যুর ভয়ে মানে মৃত্যুকে ভয়ে জিনা ছোড়না নেই। এই ছবিতে এক শিক্ষকের ভূমিকা দেখা যাবে মুস্তাক খানকে। কলকাতায় শুটিং করা নিয়ে খুবই উৎসাহিত তিনি। 22 তারিখ সে শুটিং হোগি জো কি শিলিগুড়ি, দার্জিলিং, বাগডোগরা ইস তরহ কি জগহ মে, পাহাড়ি ইলাকে মে হোগি। গোয়া মে ভি ইসকি কুছ শুটিং হো সকতি হ্যায়, কলকাতা মে ভি ও শুটিং হো সকতি হ্যায়, হোগি। তো আই হোপ কি আচ্ছি ফিল্ম বনেগি অর ইউ উইল এনজয় দ্য ফিল্ম। তিন ধরনের সম্পর্কের প্রেক্ষাপটে এক সমান্তরাল বিন্যাস রয়েছে এই ছবিতে। মুকেশ ঋষি এই ছবিতে এক বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন। জো মে রোল কর রহা, মেরা ফ্রেন্ড জো হ্যায় ট্রাবল মে হ্যায়, উসকো তকলিফ হ্যায়, লেকিন উসকো মেরা হেল্প নেই চাহিয়ে, আর মুঝে হেল্প করনা হ্যায়, তো ক্যাসে বাত বনেগি। তো ইয়ে রিশতা হ্যায়, ইভেন্চুয়ালি ক্যা নিকল কে আতা হ্যায়, ক্যা সামনে আতা হ্যায়, ও কাহানি হ্যায়। তো এক তরফ ইয়ে চল রহা, এক তরফ ফাদার এন্ড ডটার কে বিচ মে ক্যা হ্যায়, ফির দো লভার হ্যায়। তো মুঝে এক আচ্ছা লাগা কি ইয়ে এক ভ্যালিউজ হ্যায় ইসমে রিশতোঁ কি। বিফোর ইউ ডাই এর আগে বেশ কিছু বাংলা ও হিন্দি ছবি পরিচালনা করেছেন শুভেন্দু রাজ ঘোষ। কলকাতা ছবির শুটিং এর প্রস্তুতিতেই এখন চূড়ান্ত ব্যস্ত তিনি। আমাদের গল্পের মধ্যে এখানে ইউএসপি যে মৃত্যুটা তো আনপ্রেডিক্টেবল, তো মৃত্যুর জন্য বসে থেকো না, তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করো। 2022 14 ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে বিফোর ইউ ডাই। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ। প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি, পিএসজিতে সই করতে চলেছেন লিওনেল মেসি। 2 বছরের চুক্তির জন্য সম্মতি জানিয়েছেন মেসি, এমনই খবর ফরাসি সংবাদ মাধ্যম সূত্রে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন প্যারিসে লিওনেল মেসি এবং সমর্থকদের উচ্ছ্বাস মেসিকে ঘিরে।